আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক এবং দেশবাসী, আশা করি সকলে ভালো আছেন। আপনারা জানেন চাকরিতে প্রবেশের বয়সসীমাটি 30 থেকে বাড়িয়ে 35 করে দেওয়ার জন্য দীর্ঘ প্রায় 12টি বছর ধরে শিক্ষার্থী রাজপরে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন। এমন অবস্থায় জানেন এই আন্দোলনটি চালানো অবস্থায় অনেক শিক্ষার্থী মামলা হামলা শিকার হয়েছে, পুলিশের কাছে পিটুনি খেয়েছে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে এবং আমি ব্যক্তি শরীফুল শুভ প্রায় 13টি দিন জেল খেটেছি এবং পুলিশের নির্যাতন সহ্য করেছি, তারপরে দমিয়ে যায়নি। আমরা চেয়েছি এই যৌক্তিক দাবি অবশ্যই সরকার আমলে নেবেন এবং দাবিটি বাস্তবায়ন করে দিবেন, সেই বিশ্বাস থেকে হাঁটিয়েটি পাপা করে আমরা আন্দোলন লড়াই সংগ্রাম চালিয়ে আসছিলাম। এই দাবিটি বাস্তবায়ন করে গত সরকারের আমলে আমরা দুটি মামলার শিকার হই এবং পুলিশের হয়রানির শিকার হই, তবুও দমে যায়নি। গত সরকার আমাদের আন্দোলনের প্রেক্ষিতে বিষয়টিকে নির্বাচনী ইস্তাহারে নিয়ে আসেন এবং সাবেক শিক্ষামন্ত্রী ডিও লেটারও তিনি এই দাবিটি উত্থাপন করেন এবং সরকার নীতিগত সিদ্ধান্ত বলে চালিয়ে দেওয়া হয়। এমন অবস্থায় মহান জাতীয় সংসদে এই দাবিটি বাস্তবায়ন করার জন্য 74 বার মহান সংসদে দাবিটি উত্থাপিত হয়, তারপরেও বিগত সরকারের গৌরামের কারণে দাবিটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি, তারপরে আমরা ধমিয়ে যাইনি। আমরা চেয়েছি যেহেতু দাবিটি যৌক্তিক এবং সারা বিশ্বের দিকে যেহেতু তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এমন অবস্থায় আমরাও চাই আন্তর্জাতিক মানদণ্ডে চাকরিতে প্রবেশের বয়সমাটি মিনিমাম 35 করা হোক। গত বৃহস্পতিবার উপদেষ্টা কমিটিতে বিষয়টিকে আবারও পুনরায় পর্যালোচনা করে দেওয়ার জন্য রেখে দেওয়া হয়। আপনারা জানেন আমরা ভেবেছিলাম সেদিনই চাকরিতে প্রবেশের বয়সীমা 35 করে একটি প্রজ্ঞাপন করবেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদেরই একটি সহযোদ্ধা সাজিস আলম তিনি চাকরিতে প্রবেশের বয়সীমাটি একটি মিডিয়াতে বলেছিলেন 32 করে দেওয়ার জন্যে, কিন্তু আমরা ভেবেছিলাম যে সাজিস যেহেতু এখনও স্টুডেন্ট রয়েছে এবং তার যেহেতু চাকরি পরীক্ষা দেওয়ার ম্যান্ডেট আছে কি না জানি না, সে যেহেতু এই বিষয়টি থেকে আমাদেরকে নরেশ করার একটা আলোচনা তিনি করেছেন, আমরা তাদেরকে এই বিষয়টি প্রতিবাদ করেছি এবং বলেছি চাকরিতে প্রবেশের বয়সীমা 35 যৌক্তিক, তোমাকে আমরা সাধুবাদ জানাই, তোমরা ছাত্র নেতা এবং একসাথে আমরা কাঁধে কাঁধ মিলে রাজপথে আন্দোলন করেছি, সুতরাং নতুন করে কিছু বলার নেই। সুতরাং 32 হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল শিক্ষার্থীদের কেন্দ্রে প্রযোজ্য, কিন্তু আমাকে দেখতে হবে অপারল সারা বাংলাদেশের শিক্ষার্থীরা কি চাচ্ছে। করোনা প্যান্ডামিকের মতো সময় বয়স 2 বছর চলে গেছে, তারপরে বর্তমান রাজনৈতিক অস্থিরতা, নানা প্রতিকূলতা, শাসনজোট এসবের কারণে অন্য অন্য যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে তাদের জীবন থেকে মূল্যবান সময়গুলো হারিয়ে যায়। সুতরাং বয়সীমা 35 এবং কোনো করে কেটে উন্মুক্ত করা জরুরি, কিন্তু সেটাকে উপেক্ষা করে আজকে মন্ত্রী পরিষদে একটি পরিপত্র দেওয়া হয় যেখানে চাকরিতে প্রবেশের বয়সীমাটি সকল ক্ষেত্রে 32 করা হয়েছে, সেখানে বিসিএসকে তিনবারের সুযোগ দেওয়া হয়েছে। তো বিষয়টি আপনারা জানেন যে একটা শিক্ষার্থী কিন্তু চাকরিতে অনার্স শেষ করার পরে এমনিতে 7-8 বার সুযোগ পায়, সেটাকে সংকুচিত করে 3 বার আনা হয়েছে এবং 32 সেটা ছিল মুক্তিযোদ্ধা ডাক্তার এবং জুডিশিয়াল সার্ভিস কমিশনে 32 ছিল, সেটার সাথে সাধারণ শিক্ষার্থীরা 32 করা হয়েছে। কিন্তু আলটিমেটলি আমরা চেয়েছিলাম যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ গ্রেডে অন্তত একটা পরিবর্তন বা সংস্কার আনা হোক, কারণ এদের ক্ষেত্রে এই জবগুলো আর বিসিএস টোটালি একটু ডিফারেন্স। তো আমি মনে করি যদি আপনারা বিসিএসের ক্ষেত্রে বিষয়টিকে এরকম প্রায়োরিটি দিয়ে অন্য অন্য ক্ষেত্রে আপনারা উন্মুক্ত বা 35 করে দিতে পারতেন, সেটা না করে আপনারা একটা খামখেয়ালি একটা সিদ্ধান্ত দিয়েছেন। আমরা মনে করি এই সিদ্ধান্তটি ছাত্রসম্মত হয়নি বা শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটেনি। তো আমরা মনে করি এখনও সময় আছে, আপনারা যেখানে সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় আছেন আপনারা বিষয়টি বিবেচনা নিয়ে দ্রুত সময়ের ভিতরে শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার প্রতিফলন এবং 35-এর সুপারিশ কমিটি যে 35 সুপারিশ করেছে সেটার বাস্তব প্রতিফলন ঘটাবেন বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। আশা করি সরকারের বুদ্ধদেয় হবে, দ্রুত সময়ের ভিতরে আমাদের চাওয়ার প্রতিফলন ঘটবে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স।